ছোটবেলায় আমরা যখন অলিতে গলিতে অথবা পাড়ায় ক্রিকেট খেলতে যেতাম, তখন একটা অলিখিত নিয়ম ছিল, সেটা কি আপনাদের মনে আছে? যে আমাদের থেকে বয়সে ছোট কোনো বাচ্চা যদি ব্যাটিং করতে যায়, তাহলে তাকে ফাস্ট বল করা যাবে না অথবা জোরে বল করে আউট করে ফেলা যাবে না। এবং আমরা সেটা করতামও না, কারণ আমাদের থেকে বয়সে ছোট বাচ্চাদের আমরা যথেষ্ট আদর করতাম, স্নেহ করতাম এবং ফাস্ট বল করে তাকে আউট করে তাকে অপমান করতে চাইতাম না। এইরকম একটা নিয়ম ইন্টারন্যাশনাল ক্রিকেটেও করা উচিত, যাতে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় বড় দলগুলো বাংলাদেশের মতো ছোটখাটো কোনো দলের সাথে খেলতে আসলে এমন উল্টাপাল্টা কোনো কর্মকাণ্ড করে ছোট দলগুলোকে অসম্মান করতে না পারে। এই কথা কেন বলছি? ইন্ডিয়া এবং বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচে ইন্ডিয়া তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে এসে মাত্র 3 ওভারে 50 রান করে ফেলছে, 10 ওভারে 100 রান করে ফেলছে আর 15 ওভারে 130 রান করে ফেলছে। আরে ভাই, এটা একটা টেস্ট ম্যাচ, আপনারা টেস্ট সুলভ খেলুন, আপনারা টি-20 সুলভ কেন খেলতেছেন? যেখানে আমরা বাংলাদেশিরা পুরো 10 উইকেট হারিয়ে করছি মাত্র 233 রান, সেখানে আপনারা মাত্র 15 ওভারের মধ্যে 2 উইকেট হারিয়ে 130 রান করে ফেলছেন। এটা কি মগের মূল্য? মানলাম আপনারা একটু ভালো খেলতে পারেন, আপনারা একটু বড় দল, তাই বলে আমাদেরকে আপনারা এইভাবে অপমান করতে পারেন না। এই অপমানের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ICC দ্রুত এটা নিয়ে একটা পদক্ষেপ নেওয়া উচিত।